आसनसोल में एएन यूनिवर्सिटी के नॉन टीचिंग स्टाफ ने आंदोलन किया। वे वेतन वृद्धि, नियुक्ति एवं स्थायीकरण को लेकर प्रदर्शन कर रहे थे। वहीं प्रदर्शनकारियों से मिलने के लिए मौके पर शिक्षा सेल के वाइस प्रेसिडेंट सीताराम मुखर्जी पहुंचे। আমরা ইউনিভার্সিটির বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, বেনিয়মের বিরুদ্ধে একটা লড়াই আমাদের দীর্ঘদিন চলছে। এখানে যেমন যারা সুইপার ক্যাটাগরি ছিল তাদের এখনও টেন্ডার হয়নি, তারা বেতন পাচ্ছে না। যারা গার্ড ছিল তাদের বেতনের অনিয়ম এবং অশিক্ষক কর্মচারী যারা, যেগুলো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নোটিফিকেশান করেছিল এবং 2016 তারা এখানে নিয়োগ হয়েছিল। একটা আয়ুষ নামে কোম্পানি, সে কোম্পানি কার আমরা জানতে পারিনি, তাদের মাধ্যমে তাদেরকে কাজ করতে হয়েছিল। হঠাৎই রাতারাতি আয়ুষের দুর্নীতি নিয়ে যখন আমরা আন্দোলন শুরু করলাম, তখন এরা বলল ওয়েবেলের আন্ডারে কাজ করতে হবে। কিন্তু সেটাও দেখা গেল ওয়েবেল নয়, ওয়েবেল আন্ডারটেকিং কন্ট্রাকচুয়াল হিসাবে একটা ওয়েলফেয়ার সোসাইটির হাতে এদেরকে দিতে চাইছে। তো তার বিরুদ্ধে একটা আন্দোলন আজকে সারা বাংলা শিক্ষক বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা এই দুর্নীতি, ইউনিভার্সিটির ধারাবাহিক দুর্নীতি, রাতের অন্ধকারে লোক নিয়োগ থেকে শুরু করে এখানে যিনি ডেপুটি রেজিস্ট্রার আছেন, যিনি টেকনিক্যাল এতে পরীক্ষা দিয়েছিলেন, পিআরও পরীক্ষা দিয়ে এক মাসের মধ্যে কীভাবে তিনি ডেপুটি রেজিস্ট্রার হলেন, এটা নিয়েও আমরা তদন্ত চাইছি।